পিতা মৃত আনসার আলী মন্ডল, মাতা মৃত বিবিধান বিবি, যুদ্ধকালীন ঠিকানা গ্রাম চরচুর এবার পটল, পোস্ট গুনারবাড়ি, থানা সরিষাবাড়ি জেলা, তখন ময়মনসিংহ ছিল আর কি, বর্তমান জামালপুর। যুদ্ধের আগে আমি ব্যবসায়ী ছিলাম এবং ওখানে সরিষাবাড়ি সিমলা বাজারে আমার মুদি দোকান ছিল এবং বাজার সমিতির আমি সেক্রেটারি ছিলাম। আবুল মাস্টার নামে পরিচিত ছিলাম আমি খুব বেশি, যদিও ব্যবসা করতাম। 1969-এর আন্দোলন সেখানে সক্রিয়ভাবে ভূমিকা রাখি। গণ অভ্যুত্থানের সময় আমরা ছাত্র থেকে আমি আইটে গেছি, করোনা ভাষা নিসাব আগুন জ্বালাইতে বললো। আগুন জ্বালান মানে সেই শুরু করলো, চোর চোরটা ধরপাকড় শুরু হইলো, তো অনেক চোরের বাড়িতে আগুন ঠাগুন দেওয়া শুরু হইলো, চোর ডাকাত এগুলো নিয়ে নিধন করা শুরু হইলো। আমরা ছাত্র এবং মাস্টার শিক্ষক যা ছিলাম এগুলো মিলে ঠিলে এগুলো বাইছে বাইছে কোন জায়গায় কী হয় এগুলো করা শুরু করে দিলাম। শাহাবুদ্দিন মাস্টার রিয়াজউদ্দিন এবং সরিষাবাড়ির ভিতর থেকে উপকূলক বিভিন্ন জায়গা থেকে গেছি। মাদারগঞ্জ উপজেলায় একটা মহিলা ছিল খপ্প নামের, এমনই যাদের মহিলা ছিল, চুরি ডাকাতি করে চলে আসতো, তাকে কেউ আটকাইতে পারতো না। সে নিজে বলতো চুরের বাড়ি বিল্ডিং নাই এবং সে বিল্ডিংও করছিল এবং তার নিজের স্বামীকে দাঁতে কুপাই মারে ফেলাইয়া স্বামীর বাগনের সাথে সে ঘর সংসার করতো। যখন জ্বালা উপর আন্দোলন শুরু হয়ে গেল, আমরা তার বাগরে আক্রমণ করা হয়েছে, তাকে ধরা হবে। ওই ঘুরে ঘুরে তার বাড়িতে খুঁজে পাওয়া গেল না, আসর বাড়িতেও নাই। রাত সেভেনে পরে দুটো ছেলে আমরা প্রায় গুলিয়ে চলে আসছি, বেলা বিকেল হয়ে গেছে প্রায় আর কি। ছেলে দুটো পিছিয়ে গেছে পানি খাবার বাড়িতে, যাই দেখে এক বেটি বসা কালো করে এলাম, বা ওই বেটির কাছে যাই পানি খাইতেছে, মা একটু পানি খাওয়াবেন, আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। তখন একটা পাট কাটা বাকি নিয়ে চলে আসে, খুব আবার আমার বোধ গোলামেরা আমার ঘরে গেছ, আমাকে মারবি, এরপরে লুটতরাজ করবি, আর আমার কাছে পানি খাবার আইছ, আয় তোর জন্মের পানি খাওয়াই দেই। এ দৌড়াই এরা দৌড়ে আইছে, আসার পরে তখন বুঝতে পারলাম ব্যাপার গুলি, আমরা অন্তত মানুষ আসছিল 1500-2000 মতো, এরা সবাই ঘিরে ওই বাড়ি ঘেরাও করলাম যে তাহলে এডি খপ্প হবে, তাছাড়া এত সাহসী মানুষ তুমি একে হইতে পারে না। বাড়ি যে ঘেরাও করে খোঁজাখুঁজি করা হলো, ঘর দরজা সিদ্ধুক বাক্স ভেয়ার মাথার নিচে খাটের নিচে কোনোখানে পাওয়া গেল না। কালায়ের ভুষের নিচে যাইয়া শরীর টরীর সব ঢাকাই নিচে নিয়ে পড়ে রয়েছে। তো ওই দুই চারজনের পা পড়ছে, পা পিছলে গেছে, তখন একটু নড়ে উঠছে, তখন কয়েকজন ঘিরাও করে তাকে ধরা হয়েছে। পরে ধরে নিয়ে যে মাঠটার ভিতরে আমরা গেছি স্মরণ আছে, ওই মাঠটাতে ওই জায়গায় বলো আর স্বামীকে মারছিল। যাই হোক, আমরা ওইখানে দাঁড় করাই, আমাকে টাকা সাথে আরম্ভ করলো, পরে থেকে টাকা দেবো 4-5 লাখ টাকা পর্যন্ত দেবো, ও আর গেলে কোনো ব্যবসা চুরি টাকাতে কিচ্ছু করবে না, শান্তভাবে চলবে, তাকে লাস্ট সুযোগটা দেওয়া হোক, ছেড়ে দেওয়া হোক, ক্ষমা চাইতে থাকলো। পরে আমরা বললাম যে জনগণ যদি ক্ষমা করে করুক, আমার কিছু করার নাই। হঠাৎ করে একটা লোক এটা মহরক হয়, ওইটা হাতে করে নিয়ে আইসে ভিতরে ঢুকিয়া ওদের আর কোনো ক্ষতি করছিল বিরাট, বাইরে নারামো গেল সমানে, ও হাত জোর করে না চতুর্দিকে মাপ চাইতে থাকলো। এদিক দিয়ে বাইরে হঠাৎ করে আর একটা ওই রকম ধরনের বয়স, একটা কুড়াল হাতে ছিল, কুড়াল হাতে করে নিয়ে আইসে দৌড়ে আইসা পিছন থেকে কোড়াল দেখ মাথার মতো কূপ দিছে, কূপে মাথা দুই খণ্ডর মতো হয়ে পড়ছে, তারপরে এমনি পড়ে গেছে। পরে সন্ধ্যার দিকে যার যার মতো আমরা চলে গেছি। এক হাজি ছিল জটের পাড়া মাদারগঞ্জ থানায়, সে খুন্দর করে মাঠের নিচে বিভিন্ন জায়গাতে গরু চুরি করে নিয়ে এলে ওই হাজির কাছে দিত, এই গরু রাখে রাখতো ওখানে। এই হাজির বাড়ি ময় তস নস করে দেওয়া হয়েছে। সরষেবাড়ি থানার আন্ডারে বললাম পাড়া ছিল, তখন আমরা ছাত্র, আমার আস্ত ভাইটাই ছিল খালেক নামে, ওনার বড় ভাই ছিল আব্দুল লতিফ, উনি আমার সহপাঠী ছিল, ওনারাও সহ আমরা ওইখানে যাই বললাম পাড়া। সেখানে পুলিশ ঢুকতে পারতো না, এমনভাবে তাদের কাছে হাতিয়ার নানান কিছু ছিল। তখন বাঙালির হুজুক আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ছাত্র এবং সবাই যখন আমরা যাই, অন্তত 5-10 হাজার লোকের মতো জায়গায় গেছি, ওরা এলাকা ছেড়ে চলে গেছে। যাওয়ার পর ওই এলাকাতে ঘরে ঘরে আগুন দিতে গেলাম, ওখানে আমারই আব্বার আপন ফুফাতো বোন ভগ্নিপতি
ওই বাড়িটা নদীর কাছারের কাছেই ছিল, আগের বছর নাম। অনেকে বলতো যে চোরের ডাকাতে এদের খাদ্যার মাল সামানে রাখতো, তার বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরের দিনই উনি আইসে আবার থানায় কেস করবা, নাম ঠাম নিয়ে আমার পুরা থানায় এক নম্বর আসামি বানাইতে চলে গেছে। তো সেকেন্ড অফিসারের ছেলে মেয়ে পড়াইতাম আমি, উনি আমার নাম শুনে আইসা দেখে আইসা রাত্রে তার ওয়াইফকে বলছে যে তোমার মাস্টারকে বলো গা ঢাকা দেবা। কিন্তু আমি একটু গা ঢাকা দিয়ে রইলাম। এবং সত্তর নির্বাচন, সেখানেও সক্রিয় ভূমিকা নিয়ে আমরা নির্বাচন করি। 1971 সনের 7ই মার্চ যখন বঙ্গজাতির জনক বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেও আমরা উপস্থিত ছিলাম। এরপর আন্দোলন যখন শুরু হয়ে গেল তখন আমার উপরেও বেশ কিছু আক্রমণ আসা শুরু হলো। আমি আওয়ামী লীগ করি, স্বেচ্ছাসেবক বাহিনী এবং আরও কিছু সহযোগী নিয়ে সরিষাবাড়ি স্টেশন থেকে জামালপুর পর্যন্ত যাই। তখন ডাক্তার শেরউদ্দিন সাহেব এবং আমার মামা আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল গনি সাহেব তারা এবং তখনকার এমএলএ আমার সম্পর্কে দুলাভাই আব্দুল মালেক সাহেব, ওনারাও আমাদেরকে একাই নিয়ে যায় জামালপুর। যাওয়ার পর আমাদের সাথে কথা ছিল থানার থেকে জামালপুর জিআরবি থানার থেকে আমাদের হাতিয়ার দেবে এবং আমরাও সহযোগী যোদ্ধা হিসেবে সেখানে যাই যুদ্ধ করব। হাতিয়ার পাইলাম না, কিছুক্ষণের মধ্যে এই খবর আসলো ওদিকের অবস্থা বেগতিক, তোমরা ব্যাক করো সরিষাবাড়ি যাই, স্বেচ্ছাসেবক লীগ নিয়ে তোমরা ট্রেনিং করতে থাকো, এখন ওখান থেকে যতটুকু পারো বা আমরা পারি শত্রুদের মোকাবিলা করবো। এমত অবস্থায় হঠাৎ করে একদিন সরিষাবাড়ি আক্রমণ হয়। আক্রমণের অবস্থা বুঝতে পারি আমি, পলাইয়া সেখান থেকে চলে যাই আমার গ্রাম এলাকা। সেখানে যাওয়ার পর কয়েকদিন অপেক্ষা করে বুঝতে পারলাম যে আমার থাকা ঠিক হবে না। একদিন আমার আব্বাকেও ধরে বসলো সরিষাবাড়ি শিমলা বাজারে, বহু রকম কয়েকজনের ছাড়ি বাই করার পর আব্বাকে ছেড়ে দেয়। আব্বাকেও নিষেধ করলাম যে আপনার টাউন বাজারে যাবেন না, এখানে লুকায় থাকেন, কিন্তু আমার জন্য চিন্তা করবেন না, আমি আল্লাহ ভরসা করে ভারতে চলে যাব। এরপর নৌকা যুগে আমরা চলে যাই ভারতে মহেন্দ্রগঞ্জ ক্যাম্পে। মহেন্দ্রগঞ্জে পাটিদুরা স্টুডেন্ট ক্যাম্পে বেশ কিছুদিন অপেক্ষা করে এবং ওখানে সামাত আজিজ সাহেব ছিলেন এমপি, উনি সহযোগিতা করতেন এবং ওনাদের খাদ্য খাদ্য ইয়েদের স্টুডেন্ট ক্যাম্পে যারা ছিল ছাত্র ছাত্রীদেরকে খাদ্য এবং শরণার্থীদের খাদ্য ভালো করতাম। এরপর হঠাৎ করে আমি নিজের থেকে একটু ই করে যে আমাকে ট্রেনিং করতে হবে, আমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, আমাকে হাতিয়ার দিতে হবে। এই হিসেবে তখনকার শস্যবাড়ির 22 বছরের চেয়ারম্যান আব্দুল মজিদ সাহেব ছিলেন এবং ওই মালে ক্যাম্পে এবং মাদারগঞ্জ উপজেলার তখনকার এমএলএ করমজ্জামান সাহেব, ওনাদেরকে ধরলাম যে এই অবস্থা আমরা থাকতে পারবো না, আমাদের হাতের ব্যবস্থা করেন এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। তখন নাম ঠাম লিস্ট করে আমাকে প্রথম পাঠায় পুরা কাশিয়া, এখানে আমি 7 দিন থাকি। 7 দিন থাকার পর আমাকে পাঠানো হয় ঢালু ক্যাম্পে, ওখানে 15 দিন ট্রেনিং করি। ট্রেনিং করার পরে হায়ার ট্রেনিংয়ের জন্য আমাকে ভারতে তোরা পাঠায়। সেখানে তোরাতে যেয়ে 1 মাস ট্রেনিং করার পর সেখান থেকে সরিষাবাড়ির মোজামেল হক হক কোম্পানি নামে 3 নম্বর কোম্পানি করে তার নেতৃত্বে আমরা প্রায় 200-250 মুক্তিযোদ্ধা চলে আসি। আমি প্লাটুন কমান্ডার ছিলাম। এসে নালিতেবাড়ি, নকলা, নারায়ণখোলা, তন্তর, ফরেস্টগিরি, বাবরমারি, নয়াবিল বিভিন্ন এলাকাতে যুদ্ধ করি এবং তন্তরের যুদ্ধে 18 জন পাক সেনা মারা যায় এবং বাকিগুলো পালিয়ে যায়। এরপর হঠাৎ করে একদিন রেকি করতে গেলাম, যাওয়ার পর আমার সাথেরই সহযোদ্ধা এখন কোথায় আছে জানি না, সরিষাবাড়ির সাইদুর রহমান নাম ছিল, এলএমজি নিয়ে আমরা একটু রেস্টে ছিলাম রেকি করে আইসা। ও আবার এলএমজির উপরে হাত রেখেছিল, রেখে দাঁড়ানো ছিল, হঠাৎ করে অটো ব্রাস্ট হয়ে ওর হাতের তলা চলে যায়। যাওয়ার পর তাকে ধরে নেওয়া অনেক রকম চেষ্টা করে ভারতে পাঠাই। ভারতে পাঠানোর পর অদ্যাবধি তার সাথে কোনো সাক্ষাৎ হয় নাই, সে আছে না বেঁচে আছে। এরপরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে থাকি। হঠাৎ করে একদিন নয়াবিল বাজারে যাই, ওই পাক বাহিনীর ছেলের টুকরা, আমি আহত হয়েছিলাম এবং ডাক্তার নজরুল ইসলামের আন্ডারে চিকিৎসা করে সুস্থ হই। আর ওই দিনের এই যুদ্ধের ব্যাপারে আমরা যখন যাই রেখে করে ওখানে 11 জন গেছি, যাওয়ার পর নিয়ে গেছিল এক বিডিআরের নায়ক। সেখানে যাওয়ার পরে বাজারে যে আমরা নাস্তা করতে পড়ছি, এমন অবস্থায় বাজারে চতুর্দিকে অন্তত 150-200 মতো হবে রাজাকার বাজারের আমাদের ঘেরাও করে ফেলছে। ঘেরাও করে ওরা ব্ল্যাঙ্ক ফায়ার একটা দিয়ে বলতেছে যে আমাদের চতুর্দিক থেকে ঘেরাও করতে, আমাদেরকে সারেন্ডার করা বলতেছে। আল্লাহর নাম ভরসা করে ফায়ার করতে থাকলাম। আমি
চিল্লিয়ে বলতে থাকলাম, ওয়ান প্লাটুন অ্যাডভান্স, টু প্লাটুন অ্যাডভান্স, থ্রি প্লাটুন অ্যান্ড ফোর প্লাটুন অ্যাডভান্স। এইভাবে বলার পর স্ট্যান্ড গান সহ একজনে ফায়ার করতে থাকলো। রাজাকার আলবদররা হয়তো মনে ভাবলো যে এরা তো সংখ্যায় বেশি আছে, ফোর প্লাটুন পর্যন্ত ডাকছে। এই হিসাবে এরা বিভিন্ন দিকে চড়িয়া নদী ঠদী পার হইয়া, এই রায়বেলের নদী পার হইয়া উপরের দিকে যাইতে থাকলাম। আমরা সুযোগ বুঝিয়া আমরা পিস্টন দিতে থাকলাম এবং তার মিডিয়ে ফায়ার করতে থাকলাম। এর মধ্যে এই বিভিন্ন জন বিভিন্ন দিকে দৌড়াই গেছে, আমি বেকাতে দেখি জায়গা পড়ে গেছি। আমি একটা পুকুরে পানার নিচে যাই মাথারি করছিলাম, আমরা বিভিন্ন ধরনের ভাবে ঘুরে টুরে গেছে। এরপর আধা ঘন্টা পর আমি বাইর হয়েছি। বাইর হওয়ার পর বিভিন্ন দিক দিয়ে লোকজন ক্যাম্পে চলে গেছে। অন্তরের যুদ্ধের আগে একদিন এক বাড়িতে খাইতে পড়ছি আমরা, এর মধ্যে ফায়ার শুরু হয়ে গেছে। পরপর তন্তর নদী পার হয়ে যায়, এদিকে নৌকার দিয়ে আসতেই একটা মহিলা প্রেগনেন্ট অবস্থায় ছিল, নৌকার ভিতরে সে সন্তান প্রসব করে ফেললো, ছেলে সন্তান। তারপরে কি করবো, কেউ ধরতে পারে না, আমি নিজেই রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাইয়া হাতিবান্ধা ওই গ্রামে মসজিদের পাশে একটা বাড়িতে তাকে রাখলাম। রেখে ডেকেছি, তাদেরকে বোঝাই দিয়ে আসলাম কতগুলো লোককে তাকে দেখবেন, তারপর তার যারা আত্মীয় স্বজন আছে তারা আসবে। এরপরে আমি ক্যাম্পে চলে আসি। ওইখানেই একদিন সন্ধ্যার দিকে যখন ক্যাম্পে ঢুকি পাঁচ সাতজন আমরা, হঠাৎ করে দেখি একটা লোক ভিতর থেকে ডিম বিক্রি করে চলে আসতেছে। এর আগে আমাদের কথা ছিল যে কেউ কোনো বাইরের অপরিচিত কোনো লোক ঢুকতে পারবে না, কোনো ফেরিওয়ালা ঢুকতে পারবে না, কিন্তু কেমনে করে ঢুকছে এরাই জানে। যাওয়ার পরেই ওকে ধরে ফেললাম যে একটি তুই ভিতরে কেমনে গেলি, স্যার আমি ডিম নিয়ে গেছিলাম, ডিম দিয়েছি আর কি। না তুই ডিম দিতে যাস না, তুই বোধ হয় কি করতে গেছ, ধরা এখানে। আগেই আবার আমাদেরকে মাসখানেক যাবৎ একটা ছেলে আমাদের খুব সহযোগিতা করে, ওই ছেলেটাকে ধরে নাকি পাঞ্জাবের রাজাকাররা মারধর করছিল, এই খবর ঠোর জানি। তো এই অবস্থায় যখন ওকে আটকালাম, আটকানোর পরে ওর নাম ছিল লাল মিয়া, কিন্তু যে ছেলেটা সহযোগিতা করে সে হইলো তার আপন ভাগিনা, কিন্তু সেটা জানতাম না। খবর নিয়ে ওই লোকটাকে বললাম যে তুমি একে চেনো কিনা, সে চোখের পানি ফেলতে ফেলতে জামার বোতাম সবটি খুলে দিয়ে গেঞ্জিটা খুলে দেখালো, তো স্যার আমার পিঠ এবং শরীর দেখেন, তার সারাটা শরীর কই মাছ যেভাবে আঁকাইলে কাটা কাটে কেটে ফেলতে হয় ঠিক সেই অবস্থায় চাবুকের বাড়ি দিয়ে তার এগুলে গা শুকাই আসতে কিছু কিছু আছে। পরে সে ব্যক্ত করলো যে ওই লোকটা লাল মিয়া আমাদের কাছে 28 জনের লেট ছিল রাজাকার আলবদের ওই এলাকার, তার মধ্যে লাল মিয়া 3 নাম্বারে ছিল। এই লাল মেয়ে হইলো ওই ছেলেটার নাম, সম্ভবত আজগর না কি ছিল স্মরণ নাই আমার, কিন্তু ওর আপন মা মামা তাকে বলছে তুই মুক্তিযোদ্ধাদের পক্ষে না যাইয়া রাজাকার আলবদরদের পক্ষে হয় তোকে রাজাকার বানাই দিব। এই ছেলে না যাওয়াতে তাকে ধরে নেয়া ওই পাঞ্জাবিদের ক্যাম্পে ছিল। এই খবর যখন সে বলছে, বলার পর তারা রক্ষা যে নিয়ে যাইয়া রাত্রে রাখলাম, কাঁচি দিয়ে কাইটে কেটে লবণ ঠবণ দিয়ে রাখলাম। ওখানে একটা সাঁকো ছিল নদীর পারে, সকালবেলা ওকে নিয়ে যায় দাঁড় করাই স্ট্যান্ড গান দিয়ে ব্রাশ ফায়ার দিছে, ওখানে পৌঁছে গেল। এই অবস্থায় চলতে চলতে আসতে থাকলাম। তারপরে 16 ডিসেম্বর যখন ধর স্বাধীন হয়ে গেল, সুবেদার নজরুল ইসলাম যায় জামালপুরে গেল আমাদেরকে নিয়ে, সেখানে যায় আমাদের হাতিয়ার জমা নিল এবং স্লিপ দিয়ে দিল। এরপরে আমাদেরকে যে মামেশিং যায় তোমরা পলিটেকনিক গেলে থাকতে থাকো, খাইতে থাকো, তোমাদেরকে একটা কিছু করবেই, সরকার হোক বঙ্গবন্ধু আসতেছেন, আসার পরে যার স্বাধীন হয়ে গেছে একটা কিছু করবেই। তা আমরা মামেশিং পলিটেকনিক গেলে মাসখানেক ছিলাম। পরে ওখানে খবর আসলো যে এক মাসের মধ্যে আমাদেরকে ক্যাম্প ছাড়তে হবে, আমাদেরকে অন্য কোনো বাহিনীতে যোগদান করা হবে, বা এরকম ধরনের একটা পরিকল্পনা শুনতে থাকলাম। আমাদের আর কোনো কিছু করা হয় না। এই নিয়ে ময়মনসিংয়ের এম এ রশিদ, দেওয়ানগঞ্জের গোলাম মাওলা এবং হাজারাবাড়ির সাগাওয়াত হোসেন এরা সহ আমরা 32 নম্বরে বঙ্গবন্ধু রাজ ভবনে গিয়েছিলাম যে আমাদের কোন গতি হবে, দেশ তো স্বাধীন হলো। তখন উনি আমাদেরকে বললো যে তোমরা কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাদের জন্য একটা কিছু করবই। দিক দিয়া উনি এই যে জাতীয় রক্ষী বাহিনী ব্যান করছে সেই জাতীয় রক্ষী বাহিনী গঠন করে দিল, যে এর থেকে তোমাদেরকে প্রতি কোম্পানির থেকে 20-25 জন করে নিয়ে আসা, সাভার শেরে বাংলা নগর দুই জায়গায় আমাদেরকে অবস্থান করতে বলো, আমরা ওখানে খানা দানা করি, ট্রেনিং করি, ভারত থেকে সৈন্য এনে দিছে এবং ওনারা ট্রেনিং করায়, এবং বাংলাদেশের ব্যাটালিয়ান পুলিশের অনেকেই ছিল, সুবেদার ছিল, বিভিন্ন ধরনের র্যাঙ্কের লোক ছিল, এরা ট্রেনিং করাইতো। এবং মেজর রেডি নামে ভদ্রলোক ছিলেন, উনি পুরা সাভার সেন্ট্রাল কমান্ড করতেন। তা আমি মোটামুটিভাবে সেখানে পাসিং আউট পর্যন্ত ছিলাম, তারপর পাসিং আউটের পরে চলে আসছি রক্ষী বাহিনীর থেকে। 1973 সনে প্রাইভেট একটা কোম্পানি নাজমুল হুদা মোটরেল ব্যাটারি কোম্পানি, উনিও একটা কোম্পানি কমান্ডার ছিলেন, তার কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে
আমি কাজ করতেছিলাম। হঠাৎ করে বাড়ির জন্য একদিন একটা টেলিগ্রাম আসলো, খবর পাইলাম যে আমার বাবা মৃত্যু সজ্জায়। একটা দুশ্চিন্তা নিয়ে রাত্রে 11টার ট্রেনে চলে যাই, শ্বশুরবাড়ি ঘুরে নামি। আমার বাবার এলাকায় কাছাকাছি যে গেলাম যে না বাড়িতে কোনো কিছু নেই, আমার আব্বা আগের দিন আমার বোনের বাড়ি থেকে বেড়াই গেছে, বোনের বাড়ি থেকে সংবাদ পেলাম। পরপর বাড়িতে গেলাম, তারপরে যাই দেখি যে রেলওয়েতে আমাকে কল করছে মেডিকেলের জন্য। সেই কাগজ নিয়ে আইসা চট্টগ্রাম সিআরবিতে হাজির হইলাম। হাজির হওয়ার পর আমাকে মেডিকেল করা, মেডিকেল করানোর পরে রেলওয়ে তখন নিরাপত্তা বাহিনী ছিল না, তখন নাম ছিল ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, এবং ওয়াচম্যান হিসেবে আমি কাজে যোগদান করি এবং ট্রেনিং করতে থাকি। 6 মাস ট্রেনিং করার পর ঢাকাতে আমাকে পোস্টিং দেয়, এবং ওখান মনে ধাপে ধাপে আমি হাবিলদার পর্যন্ত আইসা পড়ছি। এরপর থেকে দেখি প্রমোশনে পয়সা পাতির দরকার, পয়সা ছাড়া প্রমোশন হয় না। আমাকে বলছিল মাত্র 10,000 টাকা দিলে আমাকে এএসআই করে দেবে, কিন্তু আমি পয়সা দেয়নি, আমার প্রমোশন হয় নাই। হাবিলদার পর্যন্ত থেকে 2005 সালে আমি অবসরে আসি। এখন আমি যা পাচ্ছি আল্লাহর রহমতে এই নিয়ে কোনোরকমভাবে চলতেছি। তবে যে আশা করে মুক্তিযুদ্ধে গেছিলাম এবং যুদ্ধ করছিলাম, কিন্তু সে আশা ঘোরাবালি, কেননা এখন বর্তমানে যে কাজ কারবার দেখতেছি, সরকার যথেষ্ট কিছু করতেছে, কিন্তু যাদের যে করা এর ভিতরে এই দুর্নীতিবাজ বেশি, এবং মুক্তিযোদ্ধার ভিতরেও মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয় বেশ কিছু বাদ দিতেছেন, কইতেছেন, করতেছেন, কিন্তু 2 নম্বরি 14 নম্বরি যারা আছে তাদের দাপটই বেশি। অনেক সময় মুক্তিযোদ্ধা পরিচয় দিতে পারিনি এর আগে, কিন্তু এখন হয়তো দেই, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি মুক্তিযোদ্ধাদের পিছনে তাকাইয়া বেশ কিছু সুযোগ সুবিধা আমাদের এবং সবার জন্যই যা করছে, এটা কোনোদিন আমরা আশা করিনি, কল্পনাও করতে পারিনি। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক, বঙ্গবন্ধুর কন্যা, মানুষ কন্যা, সে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, যেভাবে তার মন মানসিকতা, তাকে দীর্ঘজীবী হোক, আল্লাহ তাকে বহুদিন বাঁচায় রাখুক, এই কামনা তার জন্য করব। কারণ উনি যা মুক্তিযোদ্ধাদের জন্য করছে, এটা প্রত্যেকে মুক্তিযোদ্ধাকে যে যে কোনো পার্টি করুক না কেন, তার এটা স্বীকার করতে হবে। তবে আমি ঘোর আমলিক, এর আগেও ছিলাম, এখনো আছি, তো সব দিচ্ছি স্মরণ নাই, সবগুলি এখন বয়সের ভারে, হয়তো 72-73 বছর বয়স হয়ে গেছে, অনেক কিছু স্মরণে থাকে না। আমার হাতের এখানে যুদ্ধের সময় ছেলে টুকরা একটা আইসা লাগে লাগে আমি এখানে আহত হই, সেই আহতটা খুবই দেড় স্বাধীনের পরও বহুদিন কষ্ট করছি, আস্তে আস্তে হয়তো এখন পড়ে গেছে, কিছুটা চিহ্ন এখনো রয়ে গেছে গর্তটা, এবং ডানা বদ্ধ কিছু ব্যথা লাগে এখনো।